আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবিস কুক চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফেলে দেওয়া লাল খোসা দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন থেকে এভাবে লাউয়ের খোসা ফেলে না দিয়ে তৈরি করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কথা না বলে সরাসরি রেসিপিটা দেখে নিই। লাউয়ের খোসার ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে লাউয়ের খোসা নিয়েছি, একটা মাঝারি সাইজের লাউয়ের আমি পুরো খোসাটা নিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো ছোট চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাত দিয়ে হালকা একটু চটকে নিব। এটাকে কিন্তু বাটাপাটি করব না, হাত দিয়ে হালকা একটু চটকে নেবেন, কারণ যেহেতু ছোট মাছ সেজন্য হাত দিয়ে চটকালে এটা নরম হয়ে যাবে। আর লাউয়ের খোসাটাকে আমি এখন ছোটো ছোটো টুকরো করে পানিতে সিদ্ধ করে নিব। এই যে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আমি চুলায় কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। পানির পরিমাণটা এমন দিতে হবে যাতে করে পানিটা শুকিয়ে যায়, কারণ এই লাউয়ের খোসাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। পানিটা সিদ্ধ করে ফেলে দিলে ভিটামিন কিন্তু পানির সাথে অনেকটাই চলে যাবে। তো আমি পানিটা শুকিয়ে নিব। আর অন্যদিকে আমি মাছটাকে হাত দিয়ে হালকা চটকে নিচ্ছি। এই যে আমি লাউয়ের খোসাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণ পানি আছে। এরপর যে আমি এখন এটিকে পাটায় বেটে নিব, চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে হবে, তা না হলে বাটতে গেলে এটা বাটা হবে না ভালোভাবে। শিলবাটায় বাটতে পারেন অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ভর্তাটা তৈরির জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা মাঝখান দিয়ে আমি ফেলে নিয়েছি। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিব। ¼ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু এখন পর্যন্ত মিডিয়াম লোতে আছে। দিয়ে দিচ্ছি 1টা চামচ জিরার গুঁড়া, 1টা চামচ ধনিয়ার গুঁড়া, 7 মতো দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে মশলাটাকে ভেজে নিব। 1/4 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আমি কালোটা ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি প্রথমে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দেখতে পাচ্ছেন হালকা আমি মেখে নিয়েছি হাত দিয়ে। ৭টা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা কম খেতে পছন্দ করলে, যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেক্ষেত্রে গুঁড়া মরিচটা দিতে হবে না। যদি কেউ গুঁড়া মরিচ ব্যবহার করেন তাহলে কাঁচামরিচটা দিবেন না। এবার আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম যেই লাউয়ের খোসার বাটাটা, সেটা নিয়ে নিচ্ছি। একদম মিহি কিন্তু করিনি, আপনারা যদি পাটায় বেটে করেন তাহলে একদম মিহি করবেন না। তো সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এটার মধ্যে কিন্তু এখন অনেকটাই পানি পানি ভাব আছে, এটা একদম পুরোপুরি কিন্তু শুকিয়ে যাবে। তো শুকানো পর্যন্ত আমি এটাকে রান্না করব। আর অবশ্যই নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। এটা শুকিয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে আমি ভর্তাটাকে নামিয়ে নিয়েছি, এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পাচ্ছেন ভর্তাটা দেখতে কেমন হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি এখন থেকে লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে ভর্তা তৈরি করে খাবেন। তো খেয়ে বলবেন যে কেমন হয়েছে, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আশা করছি আমার আজকের এই সিম্পল পদ্ধতি তৈরি করা সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।